হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আজকে সন্ধেবেলা আমি আবার চলে এসেছি কিচেনে। তো আজকে আমি কি বানাবো তোমাদের একটু পরেই বলছি, তার আগে উপকরণগুলো তোমরা দেখে নাও। তো দেখো, আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি বেশ বড় বড় সাইজের, আলুও কেটে নিয়েছি বড় বড় সাইজের, আর বাড়িতে একটাই গাজর ছিল সেটাকেও আমি বড় বড় সাইজের কেটে নেওয়ার চেষ্টা করেছি, আর বিনস কেটে নিয়েছি, আর দুটো বড় বড় সাইজের কিন্তু টমেটোর আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ চাল আর ডাল কিন্তু আমি একসাথে মিক্স করে নিয়েছি। আশা করছি এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো আমি আজকে কী রেসিপি বানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বানাবো খিচুড়ি, তাও আবার নিরামিষ, একদম যে ঠাকুরের প্যান্ডেলে যেই খিচুড়িগুলো দেয় না, যেটা এতটাই টেস্টি হয় যে মানে আমরা সাধারণত যেরকম খিচুড়ি যতটা খাই তার থেকে বেশি খেয়ে নিই। তো চলো আজকে আমি বানাবো ঠাকুরের ভোগের মতন টেস্টি খিচুড়ি। তো সেই জন্যে তোমাদের কী করতে হবে, আমার সাথে থাকতে হবে আর আমার পাশে থাকতে হবে, আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখতে হবে। তো চলো স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বেলে, আর কড়াটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতন তেল, আমার যতটা লাগবে এগুলো ভাজতে হবে, তো একটু বেশি পরিমাণেই লাগবে তোমরা দেখতেই পাচ্ছ। তো একটু বেশি পরিমাণে তেলটা দিয়ে দিলাম। তো তেলটা গরম হলে একে একে কিন্তু সব সবজিগুলো আমি হালকা হালকা করে ভেজে নেব, খুব একটা ভাজার দরকার নেই, হালকা হালকা ভাজলেই হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমেই কিন্তু আলুগুলো যেগুলো বড় বড় করে কেটে রেখেছি সেগুলোই দেখো তেলে ছেড়ে দিলাম। তো আলুগুলোই একটু বেশি করে আর কি ভাজবো, তারপরে বাকি যা আছে সেগুলো মানে হালকা করে ভাজলেও হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আলুগুলো একদম লাল টকটকে করে ভেজে নিয়েছি, তো এবার তুলে নেওয়ার পালা। এগুলোকে তুলে নিয়ে আর এই যে সবজিগুলো আছে সেগুলোকে একে একে কিন্তু আমার ভেজে নেব। তো আমি এবার বিনস আর গাজরটাকে কিন্তু একসাথে দিয়ে হালকা মতন ভেজে নেব। তো বন্ধুরা ফুলকপির সাইজগুলো কিন্তু আমি বড় বড় কেটেছি, তো সেই জন্য কিন্তু আমি দেখো পুরো ফুলকপিটা একসাথে দিতে পারলাম না, কারণ আমার কড়াতে তেলের পরিমাণটা কমে এসছে, কারণ ওইগুলো ভাজলাম তো সেই জন্যে। তো চলো দুবার ধরে কিন্তু আমি এইভাবে ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। বন্ধুরা আমি কিন্তু সবজিগুলো একদম লাল লাল করে ভেজে রেখে দিয়েছি এখানে, আর আমি না গ্যাসটা অফ করে দিয়েছিলাম কারণ তেল বড্ড ছিটকছিল, কারণ ফুলকপি যে ভাজলে তোমরা জানোই যারা আমার মতন রান্না করো প্রচুর ছিটকায়। তো আর আমি এখানে দেখো দুটো এলাচ আর ডালচিনি একটু থেতো করে নিয়েছি নোড়া দিয়ে, তো সেটাকে আমি এখন এই তেলে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। যেহেতু আমি নিরামিষ করছি কোনো পেঁয়াজ রসুন ইউজ করব না, তো সেই জন্য খিচুড়ির গন্ধটা তো ভালো হতেই হবে, তো সেই জন্য আমি দেখো এখানে এলাচ দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি আদাটাকে, আমি একটু বেটে রেখেছি অল্প করে, ওই আদা বাটাটা আমি দিয়ে দিলাম। তো আদা বাটা দেওয়ার পরে দেখো আমি যে বড় বড় দুটো টমেটো কেটে রেখেছিলাম 4 টুকরো 4 টুকরো করে সেইগুলোকে এই আদার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে টমেটোটাকেও কিন্তু ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমার টমেটোটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, আর আমি এখানে দেখো পরিমাণ মতন, আমার পরিমাণ মতন, তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতনই দেবে। এখানে দেখো গুঁড়ো লঙ্কাটা দিচ্ছি, তো আমি গুঁড়ো লঙ্কাটা কিন্তু অল্প পরিমাণেই দিচ্ছি, কারণ মামা তো খাবে, তো গুঁড়ো লঙ্কা কিন্তু খাওয়া বেশি ভালো না। আর এখানে আমি হলুদও দিচ্ছি নিজের পরিমাণ মতন, তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। আর যেহেতু আমি গুঁড়ো লঙ্কাটা কম দিচ্ছি, তো সেই জন্য দেখো আমি স্বাদ হওয়ার জন্য, আর কাঁচা লঙ্কা দিলে তোমরা জানো যারা কাঁচা লঙ্কা খাও কাঁচা লঙ্কার সেন্টই আলাদা, মানে একটা কাঁচা লঙ্কা তরকারিতে দিলে স্বাদটাই আলাদা হয়, হয়তো কালারটা ভালো আসে না কিন্তু স্বাদটা গুঁড়ো লঙ্কার থেকে দ্বিগুণ হয় আমার মনে হয়, যার যার যেটা যেটা ভালো লাগতে পারে, কিন্তু আমার কিন্তু গুঁড়ো লঙ্কার থেকে কাঁচা লঙ্কার স্বাদটাই বেশি ভালো লাগে বন্ধুরা, সেই জন্যে আমি বললাম।
তো এবার আমি দিয়ে দেবো এতে নুনটা। আপনারা তো দেখলে সব মশলাগুলো দিলাম আমি, আর শুধু আদা বাটাই দিয়েছি। এবার আমি দেখো পরিমাণ মতন কিন্তু লবণটাও দিয়ে দিচ্ছি। এই যে লবণ আমার পরিমাণের মতন দিয়ে দিচ্ছি। তো আমি দু চামচ দিলাম, এক চামচ দু চামচ। এবার আমি দেখো হালকা মিষ্টি ভাব আনার জন্যে আমার পরিমাণ অনুযায়ী, তোমরা যেরকম মিষ্টি ভাব খেতে ভালোবাসো, অনেকে আবার খিচুড়িতে মিষ্টি খেতে ভালোবাসে না, ঝাল ঝাল ভালোবাসে, তারা না দিতেও পারো। তো আমাদের ভালো লাগে, তো সেই জন্য আমি দেখো একটুখানি পরিমাণে, এক চামচ হবে হয়তো, কারণ ঢাকাতে আমি ঢেলেছি সেই জন্য পরিমাণটা মানে ভালো করে বলতে পারছি না, এক চামচের মতনই হবে। আর বড় বড় দানা চিনি, তো এতে মানে মিষ্টি ভাবটাও আসবে, টেস্টটা ভালো হবে, আর কালারটাও কিন্তু বেশ ভালো হবে। তো সেই জন্যে আর কি আমি নুন চিনি সব দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু গরম জল বসিয়ে নিয়েছি, তো গরম জলটা কী কাজে লাগবে তোমরা একটু পরেই জানতে পারবে। কিন্তু টমেটো দিয়ে মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা কী সুন্দর এসছে না, দেখো তোমরা। আর এবার আমি দিয়ে দিচ্ছি এই যে যে চাল আর ডালগুলো আমি ধুয়ে রেখেছিলাম, তো সেইগুলোকে দেখো আমি তুলে তুলে এতে দিয়ে দেব। তো সব একসাথে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমি এক হাতে ফোনটা ধরে আছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু পুরো চালটা এতে একদম পরিষ্কারভাবে ঢেলে নিলাম। তো এবার এই চালটাকে, এবার আঁশটাকে আমি লো করে রেখেছিলাম, হাই করে দিয়ে চালটাকে এই মশলাটা দিয়ে চাল ডালটাকে আর কি ভাজতে হবে। খুব বেশি ভাজতে হবে না, অল্প করে আর কি মিশিয়ে নিলেই হবে। তো এই রেসিপিটা মানে এই খিচুড়িটা আমি কিন্তু আমার মায়ের থেকেই মানে দেখে শিখেছিলাম আর কি, তো সেইগুলোই মনে করে করে বিয়ের আগে শিখেছিলাম, সেগুলোই মনে করে করে আর কি করার চেষ্টা করছি। জানি না কতটা কী স্বাদ আনতে পারবো, আশা করছি মায়ের হাতে তো খিচুড়ি খুবই টেস্টি হতো, তো এখন খিচুড়ি সেরকম আর খাওয়াই হয় না, কারণ নমাসে ছমাসে একবার বাপের বাড়ি গেলে আর কি খাবো বলো, তখন মা মাছ মাংস এইসব করেই খাওয়াতে ব্যস্ত থাকে, খিচুড়ি আর সেরকমভাবে খাওয়া হয় না। তো মায়ের হাতের খিচুড়ির খুব মনে পড়ছিলো, সেই জন্য ভাবলাম চলো আজকে রাতে ডিনারটা খিচুড়িই সারবো, তো মানে খিচুড়ি খেয়েই কাটাবো, তো সেই জন্যে আর কি আমি খিচুড়িটা করব বলে ভাবলাম। আর কোনো একটা নতুন রেসিপি করবো আর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না, মানে কিছু রান্না করতে গেলে, কিছু করতে গেলে আগে কিন্তু বন্ধুরা তোমাদের কথা মনে পড়ে, কারণ যে আমার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, বন্ধুদেরকে জানাতে হবে, তো সেই জন্যে আমার কিন্তু সবসময় তোমাদের কথা মনে পড়ে, তোমাদের আমি অনেকটাই ভালোবাসি, নিজের পরিবারের মতনই ভেবে ফেলেছি কি ভেবেই নিয়েছি যে তোমরা আমার একটা ইউটিউব পরিবার। মানুষ তো সবাইকে চেনে না, তবুও কিন্তু দেখবে কোনো না কোনো দিক দিয়ে একটা সম্পর্ক হয়ে যায়। তো চলো, আমার চাল ডালটা কিন্তু গল্প করতে করতে বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আর একটা সুগন্ধ বেরিয়েছে কিন্তু চাল ডাল থেকে ভাজার পরে, মশলা দিয়ে ভেজেছি তো সেই জন্য। তো আমি আঁচটা হাই করে রেখেছিলাম, এবার আবার একটু লো করে দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ ভিডিওটা দেখে এমনি এমনি চলে যেও না, প্লিজ একটা লাইক করে দিয়ে যেও। তোমাদের একটা লাইকের কিন্তু আমাদের কাছে, আমরা যেরকম যারা এরকম ভিডিও করি তাদের কাছে কিন্তু একটা লাইকের অনেক দাম বন্ধুরা। তোমাদের কাছে হয়তো কিছু নাও হতে পারে যে লাইক করে আর কী হচ্ছে, কিন্তু প্লিজ বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ একটা করে লাইক করে দিয়ে যেও, আর কমেন্ট করে জানিও যদি রেসিপিটা ভালো লাগে। তো আর যদি অনেক ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো আর হয়তো দেখো তবুও চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আমার নতুন বন্ধু হও, তোমাদের বলছি যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি। আর যারা চ্যানেলটাকে আগেই সাবস্ক্রাইব করে আমার সাথে আছো, আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা কী দারুণ এসছে। আমার কিন্তু চাল ডালগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার যে আগে দিয়ে সবজিগুলো ভেজে রেখেছি সেইগুলোই কিন্তু আবারও আমি এই চাল ডালেতে ঢেলে দিচ্ছি, ঢেলে এগুলোকে একটু আর কি নেড়ে নেব, বেশিক্ষণ ভাজতে আর হবে না, কারণ যেহেতু আমি ভেজে রেখেছি
সেই জন্যে। আর যদি তোমরা এমনি করতে চাও না ভেজে, তখন কিন্তু তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো, ভাজা একসাথে হয়ে যাবে। আমি যে তোমাদের একটু আগে বললাম আমি মায়ের থেকে দেখে শিখেছি, তো তো মা সেম এইভাবেই করতে আমার যতটা মনে আছে, প্রায় 8-9 বছর আগে দেখেছি, তো যতটা মনে করতে পেরেছি আর কি ততটাই করার চেষ্টা করলাম। আর বন্ধুরা হ্যাঁ, তোমাদের বলছিলাম তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের আমার কিন্তু অনেক অনেক প্রয়োজন বন্ধুরা, তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমি বারবার সব ভিডিওতেই বলি যে নিজের লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবো না। কারণ ইউটিউব চ্যানেল যারা যারাই খোলে কিছু না কিছু স্বপ্ন দেখেই খোলে বন্ধুরা, তোমরা যারা খুলেছো আমার মতন তারাও তো জানো যে কত স্বপ্ন থাকে আমাদের দু চোখে, তো সেই জন্য তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের একমাত্র প্রয়োজন। তোমরা যদি সাপোর্ট না করো, তোমরা যদি ভালোবাসা না দাও, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না বন্ধুরা। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। মশলা দিয়ে আমি পুরোটাই ভেজে নিয়েছি, আর এখানে আমি গ্যাসটা একদম অফ করে দিয়েছি, আর এখানে আমি প্রেশার কুকার বের করে নিয়েছি। তো চলো এবার প্রেশার কুকারে ঢেলে নেওয়ার পালা। বন্ধুরা আমি কিন্তু পুরো চাল ডাল সবজিগুলো একসাথে ভেজে কিন্তু প্রেশার কুকারে ঢেলে নিয়েছি, আর প্রেশার কুকারটা বেশ কিন্তু ভর্তি ভর্তি হয়ে এসছে। এবার আমি যে গরম জলটা তোমাদের বললাম না যে বসিয়েছি, তো সেই গরম জলটা আমার এখন এই যে এই চাল ডালের মধ্যে ঢেলে দেওয়া পালা। চাইলে কিন্তু মামা সরে যাও, গরম জল মামা সরে যাও একটু, তো চাইলে কিন্তু ঠান্ডা জলও দিতে পারতাম, কিন্তু ঠান্ডা জল দেওয়ার মানে সিটিটাও পড়তে দেরি হবে আর টেস্টটাও সেরকম হবে না, তো সেই জন্য আমি আর কি গরম জল দেওয়ারই চেষ্টা করি, তো সেই জন্য আমি গরম জল দিয়ে দিয়েছি। তো আরেকটু জল দিলে ভালো হতো, কিন্তু আমি আঁচটা হালকা করে দিলে আর এরকম অল্প জল থাকলেও তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর জল পরিমাণটাও কিন্তু কম হবে না। তো চলো আবার দেখা হচ্ছে 15 মিনিট পরে। আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেলাম, এতে আমি কিন্তু সিটি দেব 4-5টা সিটি দেব আমি। তো বন্ধুরা আমার কিন্তু খিচুড়ি রেডি হয়ে গেছে, আমি নাবিয়েও নিয়েছি, আর আজকে আমি বানিয়েছি প্রেশার কুকারে খিচুড়িটা। তোমরা চাইলে কিন্তু হাঁড়িতে করাতেও বানিয়ে নিতে পারো। তো আমি দেখো খিচুড়িটার উপরে এখন দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে চাপা দিয়ে রেখে দেবো, এতে সেন্টটা খুব সুন্দর হবে। আমি কিন্তু ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা, আর এখন নাবানোর পরে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। আর খিচুড়িটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে, সুন্দর যেরকম দেখতে হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, বাড়িতে কিন্তু ট্রাই করতেই পারো। আর এই খিচুড়ি দিয়ে খাবো বলে বেগুনি ভাজার চেষ্টা করেছিলাম, কিন্তু বেগুনিটা আর বেগুনি রইলো না, এই ভাঙাচোরা বেগুনি দিয়েই কিন্তু আজকে রাতে ডিনারটা সেরে নেবো। গরম গরম খিচুড়ি আছে আর কি চাই বন্ধুরা বলো। তো চলো আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সবাই সাবধানে থেকো, আর আমার ভিডিও সব সময় দেখতে থেকো। তো সবাইকে টাটা, গুড নাইট।